আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো নারিকেলি দেশি চিকেন কষা বা নারিকেলি দেশি মুরগি কষা। তো আমার সাথেই থাকুন, আমি কিভাবে নারিকেলি মুরগি কষা করি চলুন দেখে আসি। এখানে আমার নারিকেলি দেশি মুরগি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাপে মানে দুইটার একটার অর্ধেক আছে দেশি মুরগি নিয়েছি। আমি খুব সুন্দরভাবে ধুয়ে কেটে রেগুলার পিস করে নিয়েছি। আর নারিকেলি যেহেতু তাহলে তো নারিকেল লাগবেই, আমি নারিকেলগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি স্কিনটা তুলতে পারিনি, এটা খুব পাকা বা ঝোনা নারিকেল ছিল, তো স্কিনটা তুলতে গেলে নারিকেলটা ভেঙে যাচ্ছে, এজন্য আমি স্কিনটা সহই নিয়েছি। নিয়েছি এখানে আদা রসুন জিরার পেস্ট, সাথে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। লাগবে এখানে আমার গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এবং লাগবে আমার পেঁয়াজ কুচানো। তো চলুন দেখে আসি আমি কিভাবে নারিকেলি মুরগি করি। আমি চুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে ফার্স্টে আমি গরম মশলাগুলোকে, এগুলো একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সে মেখে গুলে রাখা মশলাগুলো সব দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, এখন আমি গোশগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি গোশগুলোকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে গোশগুলোকে কষিয়ে নিব। এটা আমার মায়ের হাতের রেসিপি এবং এটা আমার একটা প্রিয় খাবার বলতে পারেন। আমি যখনই বাড়িতে যাই আমার মা এটা আমাকে করে খাওয়াবেই, অনেক মজার হয় খেতে। জানি না কারোর কাছ থেকে ভালো লাগবে নাকি, আমার কাছ থেকে অনেক ভালো লাগে। তো আবার আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। এটা যেহেতু দেশি মুরগি একটু শক্ত, তো এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো মাংসটা অনেকটা কষানো হয়ে এসেছে, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে নারিকেলগুলোকে, দিয়ে আমি কষিয়ে নেব। তো ভিউয়ার্স, নারিকেল দেওয়ার পর আমি মশলাটা গোশটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এখানে মশলা ধোয়ার যে বাটিটা আছে ওই বাটিটা অল্প একটু পানি, আমি খুব বেশি পানি দেবো না, দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুবই মৃদু আছে এটাকে আমি কষিয়ে নেব, এটাকে আমি ঝোল করব না। তো ভিউয়ার্স, আমার কথাবার্তায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। খুবই টেস্টি হয় এই রান্নাটা, আমি মাঝে মাঝে এটা রান্না করি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম প্রায় আমি 20 থেকে 25 মিনিট পরে। দেখুন আমি এটা খুবই মৃদু আছে, 25 মিনিট ধরে কুক করেছি, এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছু বেরেস্তা, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দেবো এখানে আমি গরম মশলার গুঁড়া, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আমি 4 মিনিট পর। দেখুন আমার গোশটা কষানো হয়ে গেছে, আমি আর 2 মিনিট এটা এভাবে জ্বালাবো, জ্বালিয়ে নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে, তো আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার নারিকেলের চিকেন।
তো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সবাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি যদি দু একবার দেখে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।